नमस्कार, वेलकम टू द क्रिएटिव सोल्स। आज उपस्थित आसो द क्रिएटिव सोल्स .co.in वेबसाइटर विषय कईटाम कथा जानवे। अक्टोबर माह स्टेट आर्ट गैलरीत अनुषित आर्ट एग्जिबिशन खनर पेंटिंग फोटोज वीडियोज आदि इतिम्य वेबसाइट आपलोड कर सम्पूर्ण। आर्ट एग्जिबिशन कन्टेन्ट्स अपने वेबसाइट के सब तार विषय आज आपनक ऊर एटा अनुरोध जे आपनलोके भिडिओ हेक लैके चाब और मजते स्किप नक। आर्ट एग्जिबिशन वेब पेज बिलाक वर्चुअल रियलिटी किसुमान बस्तु इंटिग्रेट करिबोले एटा प्रचेष्टा लवा हैछे। आशा करिछो आपनलोके सकुले भाल पाबो और ए वेबसाइटर कन्टेन्ट बिलाक আপনাদেরকে শেয়ার করিব। প্রেজেন্টেশনটো আরম্ভ করার আগত আপনাদের ওসরত এটা অনুরোধ যে ওয়েবসাইটটোর কন্টাক্ট সেকশনত গলে আপনাদের একটা ফর্ম পাব। এই ফর্মটো ফিল আপ করে সাবমিট করিব। তাতে আপনাদের সাজেশন, ফিডব্যাক, কমেন্টস আদি আমাদের পঠাব পারিব। আপনাদের সাজেশন আমার কারণে যথেষ্ট ইম্পর্টেন্ট, কাইন্ডলি সাজেশন আর ফিডব্যাক আমালে পঠাব। আর কথা না পাতি প্রেজেন্টেশনটো আরম্ভ করিব ধরিছো। প্রথম কথা হল ব্রাউজার হিসাবে আপনাদেরকে গুগল ক্রোমটোয়ে ইউজ করিব। যদিও মই অপেরা ফায়ারফক্সত টেস্ট করিছো, সাকসেসফুলি রান হয়েছে, তথাপি মই সাজেস্ট করিছো যে গুগল ক্রোমটোয়ে ইউজ করা ভাল। সাফারি তো সাকসেসফুলি রান হয়েছে, তো বেস্ট ব্রাউজার গুগল ক্রোম। আর একটা কথা, জাভাস্ক্রিপ্টটো সদায় এনাবেল রাখিব, জাভাস্ক্রিপ্ট ডিসেবল নকৰিব। ইউআরএলত যেটো এড্রেস ইউআরএল আছে তাতে আপনাদের টাইপ করিব https://www.thecreativesource.com/ creativesouls.co.in creativesouls.co.in সিঙ্গল ওয়ার্ড, তার আগত https://। তেতিয়া আপোনালোকৰ ওচৰত এই সাইটটো ফার্স্ট হোম পেজটো খোল খাব। এতিয়া হোম পেজৰ প্ৰথম এই ভিডিঅ'টো আছে, এই ভিডিঅ'টো আপোনালোকে ইয়াতে ৰান কৰি চাব পাৰে। এরোমার্কটো ক্লিক করলে ভিডিওটো রান হব। এটু ইউটিউবর ভিডিও এটা। প্রথম ক্রিয়েটিভ ওয়ালস ক্লিক করলে আপনাদের এটু পেজ খোল খাব। এক্সিবিশন ইয়াতে গোটেই পেইণ্টিংছবিলাক আছে। পেইণ্টিংছ ইয়াৰ পৰা আপোনালোকে যাব পাৰে। ফটোজ অফ দ্য এক্সিবিশ্যন, ভাৰ্চুৱেল ৱাক থ্ৰু দ্য হল, ভিজিটৰ ৱাৰ্ডছ অফ ব্লেছিংছ, গিভ আ ছাজেশ্যন, এইবিলাক কি বস্তু এটা এটাকৈ মই বুজাই দি আছোঁ। ফাৰ্ষ্ট এই পেইণ্টিংবিলাক আপোনালোকে ক্লিক কৰিলে পেইণ্টিংটো জুম হৈ ডাঙৰকৈ চাব পাৰিব। গোটেই পেইণ্টিংছবিলাক আছে যিবিলাক এক্সিবিশ্যনত এক্সিবিট হৈছিলে।
স্ক্রল আপ এন্ড ডাউন করলে আপনাদের বাকি পেইন্টিংসবিলাক চাব পাৰিব। আর যিকোনো পেইন্টিংৰ ওপৰত যেতিয়া ফিঙ্গারটো আনা ভাল হয় তাতে ক্লিক করলে পেইন্টিংটো ডাঙৰ হৈ জুম হৈ ওলাই আহে। নাম আছে তলত জিশান আর পি গগৈ ক্লাস 7 সরি। আর ফটোটোর উপর ক্লিক করলে যেটা ফেস আছে ফেসের উপর ক্লিক করলে আর্টিস্টর ফটো উইথ দ্য পেইন্টিং জুম হয়ে দেখাব। পেইন্টিংটোর উপর ক্লিক করলে পেইন্টিংটো আহিব। ফটোর উপর ফেসের উপর ক্লিক করে আর্টিস্ট উইথ দ্য পেইন্টিং ফটোটো আহি যাব। এটা কথা ইয়াতে মনত রাখব, যাক পেইন্টিং ল্যান্ডস্কেপত আছে অলপ উইথটো বেশি সেবিল ফটো আপনি ডাইরেক্টলি আর্টিস্টর উপর ক্লিক করলে এইটো ক্লিক নহব পারে। আর্টিস্ট এইটো কারণে অলপ রাইট সাইডত ঘুরাই আপনাদের আর্টিস্টর ফেসের উপর ক্লিক করলে আপনাদের ফটোটো দেখা পাব আর পেইন্টিংয়ের উপর ক্লিক করলে পেইন্টিং দেখা পাব। চক আর্টিস্টর উপর ক্লিক আর্টিস্ট ডিজেবল হয়ে গেছে, ইনভিজিবল হয়ে গেছে। আপনাদের ঘুরাই রাইট সাইডত ঘুরাই রাউন্ড এটা মারি অ্যান্টি ক্লক ওয়াইজ আর্টিস্টর উপর ক্লিক করব আর্টিস্টর ফেসের উপর। রাইট সাইডত এন্টি ক্লক ওয়াইজ ঘুরাই আর্টিস্টর ফেসের উপর ক্লিক করব। এইটো ডেস্কটপ বা ল্যাপটপত এনেকুৱাকে আহিব, কিন্তু মোবাইলত অলপ বেলেগকে আহিব। সেইটো মই আপোনালোকক দেখাই দিম। মোবাইলত অলপ ইজি আপোনালোকৰ হ'ব, আর্টিস্টর ফটোটো রাইট সাইডত থাকিব তো আপোনালোকে ট্যাপ কৰিবলৈ ইজি হৈ যাব। কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপত এনেকে আহিব, এনেকুৱা ক্ষেত্রত আপোনালোকে আর্টিস্টর ফেসৰ ওপৰ রাইট সাইডত এন্টি ক্লক ওয়াইজ ক্লিক করে চাব। ইয়াতে আপনার ফটো গ্যালারি আছে, যিখিনি তাতে ভিজিটর্স আহিছিলে সবর ফটো আছে অলমোস্ট, যা যার ফটো ক্যাপচার করা হয়েছে। ক্লিক করলে জুম হয়ে ফটোটো ডাঙর হয়ে ওলাই আহিব। সো এইটো হল ফটো গ্যালারি। রাইট সাইডত ক্লিক করলে রাইট এরোটো আপনার আগর ফটোবিলাক দেখাব। সিমিলারলি যদি লেফট সাইডত ক্লিক করে লেফট সাইডত যেতিয়া মাউসটো লৈ যাব তাতে এটা লেফট এরো পাব, সেইটোত ক্লিক করলে আগর ফটোবিলাক দেখা পাব। তলত ক্রসত ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাব আর রাইট বাহিরত ক্লিক করলে বন্ধ হয়ে যাব। আর রাইট সাইডর প্যানেলত এই ভিডিওবিলাক আছে, যাক ভিডিও অলরেডি আপনাদের বহুতে চাকি ইউটিউবত চাইছে, অলরেডি আপলোড করা হয়েছে। ফটোটোর উপর ক্লিক করলে ফটোটো জুম হয়ে ডাঙর হয়ে ওলাই আহিব। জাস্ট ফটোটোর উপর ক্লিক করলে তলতে ক্রসটো ক্লিক করলে এটো ক্লোজ হয়ে যাব আর বাহিরতো ক্লিক করিব পারে। আর এটা কমেন্টবিলাক ভিজিটর্স বুকত যাক কমেন্টবিলাক অলরেডি এন্ট্রি হয়েছে সেই কমেন্টবিলাক ইয়াতে লিস্ট করে দিয়া হয়েছে যিমানখিনি সম্ভব ইয়াতে স্পেস। বাকি কমেন্টবিলাক কত আছে নেক্সট আপনাদের চাব পাৰিব। গোটেই ভিডিওবিলাক রিলেটেড টু দ্য এক্সিবিশন ইয়াতে ক্লিক করলে আপনাদের ইয়াতে চাব পাৰিব, জুম করে আপনাদের ইউটিউবও চাব পারে ডাঙরকে। ইউটিউবও ক্লিক করলে ইউটিউব গুছিয়ে যাব।
ইউটিউবত আপোনালোকে লাইক এণ্ড ছাবস্ক্রাইব কৰিব। ক্রিয়েটিভ ওয়ালত ক্লিক করলে আকো পেইন্টিং এর যেটু গ্যালারি আছে তাতে গুছি যাব। হোম পেজের বিষয়ে আকো এবার কইছো, এটু যেটু নোটিশের যেটু উইন্ডোটু আহিছে সেই উইন্ডোটোত আপনাদের ইয়ারপরা ডাইরেক্টলি এক্সিবিশনত যাব পারে। ক্রিয়েটিভ ওয়ালসত ক্লিক করলে আপনাদের যেখানে পেইন্টিংস আছে গোটে পেইন্টিংসখানি দেখা পাব, তাতে ক্লিক করলে এটা এটাকে দেখা হব। ফটোস অফ দ্য এক্সিবিশন, যেখানে এক্সিবিশনের যেখানে ফটোস তোলা হয়েছিল সেই ফটোসখানি তাতে দেখা পাব। ভার্চুয়াল ওয়াক থ্রু, ভার্চুয়ালি আপনাদের এক্সিবিশনটা চাব হলে সেটা আপনি তাতে গেলে আপনি ভার্চুয়ালি চাব পাৰিব এক্সিবিশনটা। ভিজিটর হোয়াটসঅ্যাপ ব্লেসিং, যেখানে ভিজিটর্স কমেন্ট বুক যেখানে কমেন্ট আহিছিলে, যেখানে সাজেশন আহিছিলে সেইখানি তাতে আছে। গিভ ইয়র ফিডব্যাক, আপনাদের প্লিজ ফিডব্যাকটা দিব যে কেনেকুয়া লাগিছে, ফার্দার ইম্প্রুভমেন্টর কারণে কি সাজেশন আছে আপনাদের, সেইটে আমার কারণে যথেষ্ট ইম্পর্টেন্ট। তো কাইন্ডলি ফিডব্যাকটা দিয়ে জানাব ফ্রম কন্ট্যাক্ট আস পেজ। ভার্চুয়াল ওয়ার্ক থ্রো, ভার্চুয়াল ওয়ার্ক থ্রো আপনাদের ইয়ারপরাও যাব পারে। ভার্চুয়াল ওয়ার্ক থ্রো যেটু লিখা আছে ইয়াতে, যেটু গ্রিন কালারের বাটন আছে, অর আদারওয়াইজ আপনাদের ক্রিয়েটিভ ওয়ালস ইয়াতে পাই যাব। ভার্চুয়াল ওয়ার্ক থ্রো গোটেকেইটা পেজতে পাব। তো ভার্চুয়াল ওয়ার্ক থ্রোটো কি বস্তু এটা মানে আপনাদের দেখাই আছো। এটা ভার্চুয়াল ওয়ার্ক থ্রো দা এক্সিবিশন হল, এটা একটা আর্ট স্টেপ বলে একটা সাইট আছে যত এই ওয়ার্ক থ্রোটো বনোয়া আছে। এতে আপনাদের ভার্চুয়ালি গোটে এক্সিবিশনটা যে অ্যাকচুয়ালি হয়েছিল তেনেকে চাব পারে স্ক্রিনত। এইটা হল স্টার্ট গাইডেড ট্যুর, গাইডেড ট্যুর আপনাদের করব পারে। ফার্স্ট মানে ট্যুরটা এনেকে দেখাই আছো কেনেকে চাব লাগে। ইয়াতে ক্লিক করলে হল এক্সেক্টলি সেই ঠাইত পাই যাব। দেন ইউ ক্যান রোটেট দ্য মাউস, মাউস রোটেট করে আপনাদের যেটা সাইডত যাব বিচারে সেই সাইডত যাব পারে। এইটা পেইন্টিং চাব লাগে, ইয়াতে এই যে স্টেপ দুটা আছে, ভরি দুটা আছে, তাতে ভরি দুটা লৈ গৈ ওচর ক্লিক করলে হল একদম ওয়ালের ওসর ক্লিক নকরব, ওয়ালের ওসর ক্লিক করলে একদম ওসরলে গুছি যাব। দেখ বেশি জুম হয়ে গেলে বস্তুটো বুঝি পয়া না যায়, অল্প ওয়ালের পর অল্প ডিস্টেন্সত এই স্টেপ দুটা লৈ গৈ তাতে ক্লিক করব। সুমো থদাম ক্লাস সিক্স পেইন্টিংটা ইয়াতে আছে। হেমশ্রী ভূঁইয়া পেইন্টিংটা চাবলে আপনাদের এনেকে ইয়াতে ক্লিক করলে হল, মাউস দিয়ে রোটেট করলে হল আপনাদের এনেকা ফিল হব এজ ইফ আপনাদের এক্সিবিশন হলতেই আছে তেনেকা লাগিব। এটা একটা ভার্চুয়াল রিয়েলিটির বস্তু যেটা ট্রাই করা হয়েছে ইয়াতে। প্রাঞ্জনা দাস ক্লাস এইট, জিশান আরপি গগৈ ক্লাস সেভেন, শর্ট গলে আপনাদের পেইন্টিংটা দেখা পাব। এনেকে আপনাদের গোটে এক্সিবিশন হলটো ওয়াক থ্রু করব পারে। স্টেপটো যতে লৈ যাব তাতে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই পেইন্টিংটোর ওসরলৈ জুম হয়ে তাতে গুছি আহিব পাৰিব। মাউস দিয়ে আপনাদের লেফট রাইট রোটেট করব পারে। সাপোজ এই পেইন্টিংটো চাব লাগে, গণেশের পেইন্টিংটো চাব লাগে,
নম্রতা শইকীয়া ক্লাছ থ্ৰী। একদম ৱালৰ ওচৰত ক্লিক নকৰিব, অলপ দূৰত ষ্টেপ দুটা লৈ গৈ তাতে ক্লিক কৰিব। এতিয়া অলপ ৰটেট কৰি দিয়ক। জিস্মিতা বৰা ক্লাছ থ্ৰী, অক্সিতা দেৱ ক্লাছ এইট। গণেশৰ পেইণ্টিংখিনি চাব পাৰিব, যি পেইণ্টিং চাব লাগে তাতে গৈ ওচৰত গৈ ক্লিক কৰিলে হ'ল। আপোনালোকে যেনেকে ইচ্ছা এনেকে গৈ চাব পাৰিব পেইণ্টিংবিলাক। আৰু গাইডেড টুৰটো অলপ বেলেগ, গাইডেড টুৰটো মই এটা দেখাই আছোঁ। ভিজিটৰ্ছ ৱৰ্ডছ অফ ব্লেছিংছত ক্লিক কৰিলে যিটো ভিজিটৰ্ছ বুক আছিলে বা ভিজিটৰ এলবাম যিটো আছে সেইটো আপোনালোকে দেখা পাব। তাতে গোটেই কমেণ্টছবিলাক পাব্লিছ কৰা হৈছে। যিমানখিনি ৰিডেবল আছিলে ইমানখিনি, যদি কিবা কাৰেকশ্যন আছে আপোনালোকে নিশ্চয় জনাব।
ইয়াতে এটা বস্তু যিটো ভাৰ্চুৱেল ৰিয়েলিটিৰ কথা মই কৈছিলোঁ এইটো বস্তু এটা ইমপ্লিমেণ্ট কৰিবলৈ ইয়াতে ট্ৰাই কৰা হৈছে। ৰাইট ছাইডত ৰাইট টপ কৰ্ণাৰত ক্লিক কৰিলে আপোনালোকে পেজটো ফল্ড হৈছে, তাতে যদি মাউচটো ড্ৰেগ কৰে পেজটো আপোনালোকে টাৰ্ণ কৰিব পাৰিব। লাইক একচুৱেল ভিজিটৰ্ছ বুক। সিমিলাৰলি লেফ্ট ছাইডত আপোনাৰ পাৰিব ছেইম হয়। যাৰ অসুবিধা হয় তেনেকৈ টাৰ্ণ কৰিবলৈ তাৰ কাৰণে তলত এৰ' মাৰ্ক দিয়া আছে। লেফ্ট এণ্ড লেফ্ট ছাইডৰ এৰ'টোত ক্লিক কৰিলে এইটো পেজ লেফ্ট ছাইডৰ পেজবিলাক চাব পাৰিব, টাৰ্ণ অভাৰ হ'ব। ৰাইট ছাইডত এৰ'টোত ক্লিক কৰিলে ৰাইট ছাইডত টাৰ্ণ অভাৰ হ'ব। বাকী কমেণ্টবিলাক ইয়াতেও আছে। ভিজিটৰ বুকছত যদি পঢ়িবলৈ অলপ অসুবিধা হৈছে তেতিয়া ইয়াতে কমেণ্টছবিলাক পঢ়িব পাৰিব। যদি কিবা কাৰেকশ্যন আছে কাইণ্ডলি মোক কণ্টেক্ট আছ পেজত গৈ তাতে ফিডবেক যিটো আছে তাতে লিখি জনালে হ'ল। বাকী গোটেই নেভিগেশ্যনখিনি ইয়াতে আছে, ইয়াৰ পৰা আপোনালোকে যিকোনো ঠাইত যাব পাৰিব। গিভ আছ ছাজেশ্যন অৰ কণ্টেক্ট আছে কে এইটো আপোনালোকে ইয়াতে এইটো ফৰ্মটো ফিল আপ কৰি যেতিয়া চেণ্ড কৰিব আমাৰ ওচৰত এইটো বস্তুটো মেইলটো আহি যাব। ফাৰ্ষ্ট নেম ইজ কম্পালচৰি। এইটো ফাৰ্ষ্ট নেমটো কম্পালচৰি হয়, এইটো আপোনাৰ এণ্ট্ৰি কৰিব লাগিব। লাষ্ট নেমটো কম্পালচৰি নহয়, লাষ্ট নেম আপোনালোকে জনাব পাৰে নজনাব পাৰে, বা ফাৰ্ষ্ট নেমতে আপোনালোকে ফাৰ্ষ্ট নেম স্পেচ লাষ্ট নেম দিব পাৰে একৰ্ডিং টু ইয়ৰ চইচ। ছ' এইখিনি ফ্লেক্সিবিলিটি ৰখা হৈছে। ফাৰ্ষ্ট নেমটো কম্পালচৰি, এইটো এণ্ট্ৰি এৰিব নোৱাৰিব। যিকেইটা বক্স ৰেড বাউণ্ডেৰী দিয়া আছে সেইকেইটা কম্পালচৰি, আৰু যিকেইটা ব্লু বাউণ্ডেৰী দিয়া আছে এইকেইটা অপশ্যনেল। আপোনালোকে এটা ফিল্ডৰ পৰা বেলেগ এটা বক্সলৈ যাব হ'লে আপোনালোকে এণ্টাৰ প্ৰেছ কৰিব পাৰে বা টেবটো প্ৰেছ কৰাটো ভাল। কীবৰ্ডৰ পৰা টেব আৰু বেক ছাইডত যাব হ'লে শ্বিফ্ট এণ্ড টেব বা এণ্টাৰ প্ৰেছ কৰিলেও কিছুমান ফিল্ডত যাব পাৰিব। এড্ৰেছটো কম্পালচৰি নহয়, সেইটো কাৰণে এইটো ব্লু বৰ্ডাৰ দিয়া আছে। আপোনালোকে এড্ৰেছ জনাব পাৰে নজনাব পাৰে। ইয়াতে এটা বস্তু, ইমেইলটো কম্পালচৰি হয়, ইমেইলটো দিব লাগিব। মোবাইল নাম্বাৰটো কম্পালচৰি নহয়, সেইটো কাৰণে ব্লু বৰ্ডাৰ আছে। ওপৰত যিটো লাষ্ট নেম আছে ইয়ৰ লাষ্ট নেম, তাৰ ওচৰত এটা ৰেড ষ্টাৰ আছে। এই বস্তুটো কাৰেকশ্যন অলৰেডি হৈ গৈছে, এইটো যিহেতু কম্পালচৰি নহয় তাতে ৰেড ষ্টাৰটো নাথাকিব লাষ্ট নেমটোত। মেছেজটো কম্পালচৰি, আপোনালোকে আমাক যি কথা জনাব বিচাৰে ফৰ ছাজেশ্যন, আপোনালোকৰ ফিডবেক যি হয় আপোনালোকে ইয়াতে লিখি দিলে
সেইটো আমি পাই যাম, লিখি সাবমিট করলে আমি পাই যাম। ফিডবেক, কিছুমান ফিডবেক ইয়াতো দিয়া হৈছে। কেপচা, কেপচাটো যিটো আছে ওপৰত লিখা সেইটোৱে কেপচা হয়, G2S9V যিটো। ইয়াতে কথাটো হ'ল এইটো যে যি কম্পালচৰি যিকেইটা ফিল্ড আছে সেই কম্পালচৰি ফিল্ডকেইটা ইয়ে কৰিলে আপোনাৰ ফিল আপ কৰিলে আপোনাৰ চেণ্ড মেছেজটো এনাবেল হ'ব, তাতে আপুনি ক্লিক কৰিব পাৰিব। আৰু অফক'ৰ্ছ কেপচাৰটো কম্পালচৰি হয়, ইয়াতে আপুনি কেপচাৰটো আপুনি বুজি নাপালে চেঞ্জ কৰিব পাৰে, ৰিফ্ৰেছত ক্লিক কৰিলে এইটো কেপচাৰ চেঞ্জ হৈ যাব বুজি পৰাকৈ। এক্সেক্টলি তেনেকৈ টাইপ কৰি চেণ্ড মেছেজত ক্লিক কৰিলে মেছেজটো আমালৈ আহি যাব। মেছেজটো যদি চেণ্ড হয় ছাকচেছফুলি, মেছেজটো যদি চেণ্ড হয় তেতিয়াহ'লে এইটো এই স্ক্ৰীণটো আপোনালোকে দেখা পাব, থেংকছ এ লট, আপোনালোকৰ নাম আহিব। বাকী এইখিনি কিছুমান আমাৰ পুৰণি পেইণ্ট ফটো কিছুমান আছিলে আগৰ এক্সিবিশ্যনৰ, প্লাছ পুৰণি ফাৰ্ষ্ট বেচৰ ক্লাছৰুমখিনি আছিলে। কণ্টেক্ট আছৰ পেজটো আপোনালোকে আকৌ যাব পাৰিব, কণ্টেক্ট আছত ক্লিক কৰিলে এইটো পেজ আহি যাব, আৰু ফিডবেক দিব বিচাৰিলে আৰু দিব পাৰে। এক্সিবিশ্যনৰ পেজত যাব হ'লে ইয়াৰ পৰা আপোনালোকে এক্সিবিশ্যনত ক্লিক কৰিব, নহ'লে গোটেইখিনি আকৌ এনেকৈ আহি যাব। Thank you.